মর্নিং ফ্রেন্ড, পিআর চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি এমএস ওয়ার্ডে যে ফ্রন্ট টুলসের যে আমি কাজগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে ফ্রন্ট টুলসের আজকে কিন্তু দ্বিতীয় পার্ট। তো তোমরা ভিডিওটি দেখো, অবশ্যই তোমরা নতুন কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো শুরু করছি, আমরা অবশ্যই প্রথমে হচ্ছে রিফ্রেশ করে নেবো, যেটা তোমাদেরকে বারবার ধরে বলি। তো রিফ্রেশ করে নেবো, রিফ্রেশ করে নেওয়ার পর যেটা করব, আমরা ওয়ার্ড খুলব। মাইক্রোসফট ওয়ার্ড খুলব। তো অলরেডি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড আমাদের খুলে গেল। তো খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে তো আমরা যেটা আমরা করব এখন, ধরো আমরা কিছু লিখবো এই জায়গাটা, তাই তো? তো সেই লেখাটার জন্য আমাদের টেম্পোরারি কিছু লেখা থাকে, যেগুলো শর্টকাট কি ইউজ করে আমাদের করা যায়। তো আমার কাজের সুবিধার্থের জন্য আমি লিখছি না, সেই শর্টকাট কি ইউজ করছি। তো সেটা ইউজ করলে বা কম্যান্ড ইউজ করছি, সেই কম্যান্ডটা ইউজ করার পর আমাদের কিন্তু চলে আসবে। যেমন ধরো এখানে আমরা যেটা করব, প্রথমে সমান চিহ্ন দেবো, সমান চিহ্ন দেবো, সমান চিহ্ন দেওয়ার পর ছোটো হাতের RAND দিয়ে ব্র্যাকেট স্টার্ট, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার মারবো। তাহলে দেখো টেম্পোরারি আমার একটা কিন্তু লেখা কিছু এটা চলে আসছে। ওকে, এই লেখাগুলো চলে আসছে, টেম্পোরারি লেখা চলে আসছে। তাহলে আমাকে নতুন করে কিছু লিখতে হচ্ছে না, লিখে তোমাদের যে ফরম্যাট যেগুলো আছে সেগুলো তোমাদের দেখাতে হচ্ছে না, ঠিক আছে? তোমার যতটুকু দরকার ততটুকু আমি নিলাম, নিয়ে আমি একটা সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট করে দিলাম, তাহলে চলে গেল। এবারে দেখো ব্যাপারটা হচ্ছে, এই যে লেখাটা আছে, এই লেখাটা কিন্তু আলাদা একটা ফন্টে লেখা আছে। ওকে, এবার আমি আর একটা কিছু লিখছি, ধরো লিখছি স্টুডেন্ট ধরো লিখলাম। এটা লেখার পর এটা একটা ফন্ট একটা ধরো আমি চেঞ্জ করলাম, ফ্রন্ট একটা হলো। এ দেখো এই ফ্রন্টটা আলাদা ফ্রন্ট, আবার এই ফ্রন্টটা আলাদা ফ্রন্ট, তাই তো? এই ফ্রন্টে যেটা লিখছি সেটা লিখে গেছো। দেখো যে কোনো আমি ফ্রন্ট আমি রাখতে পারি, যে কোনো ধরো আমি এটা রাখলাম, ক্লিক আছে এরিয়াল, তাই তো? এরিয়াল। আর এই ফ্রন্টটা কী আছে আমার কাছে এখানে, কপার ব্ল্যাক, তাই তো? দুটো ফ্রন্ট কিন্তু আমার কিন্তু আলাদা। এবার এইখানে এই জায়গা থেকে আমার কিন্তু যে এখানে টুলসটা আছে, তো ক্লিয়ার ফরম্যাটিং এই টুলসটা আমরা কাজ দেখাবো। এই টুলসটা কাজ হচ্ছে, এই যে দুটো যে ফন্ট আছে, ফন্টের যে স্টাইল আছে, একটা ফন্টের স্টাইলে কিন্তু আমার নিয়ে চলে আসবে। এইটাই হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং টুলসের কাজ। তো সেটা কীভাবে করবো, এটা সিলেক্ট করে নিলাম বা কন্ট্রোল এ ক্লিক করলে গোটাটা সিলেক্ট হয়ে যাবে। তো তারপরে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিয়ার ফরম্যাটিং যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। এখানে ক্লিক করলেও হবে। বা আরেকটা দেখো, এই স্টাইলের যে টুলসটা আছে সেখানে এই তীরচিহ্ন জায়গা দিয়ে ক্লিক করার পর এখানে দেখো ক্লিয়ার ফরম্যাটিং টুলস বলে আরেক অপশানটা আছে, এখানে ক্লিক করলেও কিন্তু দেখো তোমরা এক মানে ফরম্যাটে কিন্তু একটা পেলে। এইটাই হচ্ছে টোটাল হচ্ছে আমার ক্লিয়ার ফরম্যাটিং টুলসের কাজ। ওকে, তো নেক্সট আমি যেটা দেখাবো তোমাদের, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা দেখো অনেক সময় যেটা লিখি, যখন সূত্র আমরা ইউজ করি ম্যাথমেটিক্যাল বা অঙ্কর জায়গায়, a² + b² a + b² এই সমস্ত সূত্রগুলো আমরা কিন্তু ইউজ করি। তো মাথার উপরে স্কোয়ার বা বিভিন্ন আমরা দেখো সংকেত করার জন্য H2 বা CO2 এরকম বিভিন্ন মানে সংকেত আমরা ইউজ করি, তাই তো? এই সংকেত ইউজ করার জন্য এই যে টুলসটা আছে, ফন্টের যে টুলসটা আছে, সাবস্ক্রিপ্ট আর একটা আছে আমাদের সুপারস্ক্রিপ্ট, এই দুটো কিন্তু আমাদের কিন্তু কাজে লাগে। তো সেখানে যাচ্ছে আমাদের সাবস্ক্রিপ্টে কী কাজে লাগে, ধরো আমি এখানে লিখলাম এ, তো এটা বড় হাতেই আমি এখন এটা আমি সাইজ একটু বড় করে দিচ্ছি যাতে আমরা বুঝতে সুবিধা হয়, এ লিখলাম, তাই তো? এটা লেখার পর আমি এখানে ইউজ করবো কি, সাবস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্টে কী ইউজ করবো, সাবস্ক্রিপ্ট ধরো A2 করছি, দেখো A2, দেখো নিচে 2 হয়ে গেল, তাই তো? আবার যদি ক্লিক করে দিই আবার এটা চলে গেল। আবার যদি আমি লিখি A2H, তাই তো? আবার ধরো লিখছি এখানে 3 লিখছি সাবস্ক্রিপ্টে জায়গায়, এটা আবার ক্লিক করে দিলাম, আবার দেখো 3। দেখো এই হচ্ছে লেখার একটা হচ্ছে আমাদের
সাবস্ক্রিপ্টের একটা কাজ, এটা ক্লিক করলে আবার চলে যাবে এটা। ওকে, সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে আমাদের কিন্তু এইটা। আচ্ছা, এবার আমাদের নেক্সট কী আসছে এখানে, এখানে এটা আছে আমাদের সুপার স্ক্রিপ্ট। তো সুপার স্ক্রিপ্টের কী কাজ, আমি আবার একইভাবে ধরো লিখলাম এ লিখলাম, তো এটা লেখার পর আমি একটু বড়ো করে দিচ্ছি আবারও, এ লিখলাম, তো এটা আমি উপরে করতে চাইছি, ধরো আমি সূত্র করতে চাইছি, এ প্লাস বি স্কোয়ারের সূত্র, তাই তো? ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি, ব্র্যাকেট ক্লোজ, তার হোল স্কোয়ার দেবো, তাই তো? তো এখানে দেখো সুপার স্ক্রিপ্টটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর হোল স্কোয়ার দেখো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারে আমি কিন্তু এই জায়গাটা আমি করতে পারলাম, মানে এটা উপরে আমি রাখতে পারবো। তো এই জায়গা থেকে এইটাই মেন কাজ, সাবস্ক্রিপ্ট আর এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। ওকে ফ্রেন্ড, আচ্ছা নেক্সট আমি যেটা তোমাদেরকে শেখাবো সেটা আরও একটু খুব ভালো জিনিস, একটা শিখলে তোমাদেরও খুব কাজে লাগবে। তো যেভাবে আমি দেখেছিলাম শর্ট লেখার জন্য সমান চিহ্ন দিয়ে র্যান্ড আর এ এন ডি র্যান্ড দিয়ে ব্যাকেট স্টার্ট ব্যাকেট ক্লোজ, ওকে দিয়ে এন্টার। ওকে, এখানে দেখো আমার যে যে লেখাগুলো আছে লেখাগুলো আমি একটু সাইজটা একটু সামথিং একটু বাড়িয়ে দিচ্ছি, ওকে একটু বাড়িয়ে দিলাম। এবার যদি আমার মনে হয় তো আমার এই যে লেখাগুলো আছে ফন্টটা কিন্তু আমি আরও বাড়াতে চাইছি, ধরো এই লেখাটাই আমি ফন্টটা বাড়াতে চাই, আমার কিন্তু ম্যাক্সিমাম ফন্ট এখানে কত আছে, এখানে নর্মালে 72, তাই তো? 72 আছে, আমি দুটো লেখা নিচ্ছি এখান থেকে নিয়ে, ধরো 72 আছে, তাই তো? আমি চাইছি 72-এর থেকেও আমি আরও বড়ো লিখতে চাইছি, তো সেক্ষেত্রে আমি কী ইউজ করব, সেক্ষেত্রে আমি যেটা ইউজ করব CTRL মানে কন্ট্রোল থার্ড ব্যাকেট ক্লোজ, দেখো আমি বড়ো করতে পারছি এই জায়গাটা, ফলো করো আরও কবিতা 83, দেখো পরপর বাড়ছে 84, পরপর বাড়ছে, ঠিক আছে? ক্লোজ করলে থার্ড ব্যাকেট ক্লোজ করলে CTRL টিপে বা কন্ট্রোল থার্ড ব্যাকেট ক্লোজ করলে আমরা কিন্তু লেখার সাইজটা কিন্তু বাড়ানো দেখতে পাবো। এছাড়া যদি আমরা মনে করি এটা ছোটো করব, তাহলে একইভাবে CTRL থার্ড ব্যাকেট শুরু করা যেটা হয় সেটা করলে সেটা ছোটো হবে। ওকে ফ্রেন্ড, ভালো করে মনে রেখো এগুলো। তো এইভাবে হচ্ছে একটা কিন্তু আমাদের লেখার যে ফন্টের যে সাইজ যে বাড়ানো যায় বা কমানো যায় সেটাও কিন্তু আমাদের কিন্তু সেটা কিন্তু করা সম্ভব। ওকে, এছাড়াও তোমাদের এবার যেটা আমি তোমাদের দেখাতে চাইছি সেটা হচ্ছে দেখো এই যে টুলসটা, এই টুলসটার নাম কী আছে তোমাদের, চেঞ্জ কেস, খুবই ইম্পর্টেন্ট একটি টুলস। তো চেঞ্জ কেস, এই টুলসটা কাজ কী আছে দেখো, এখানে টুলসটা দেখো তীরচিহ্ন সামনে একটা আছে, এখানে যদি ক্লিক করি প্রথমে আছে কি সেন্টেন্স কেস, আমি যদি সেন্টেন্স কেস করি দেখো প্রথমে যদি আমি যদি এটা যদি সেন্টেন্স সিলেক্ট এটা করে তাহলে সেন্টেন্স কেস মানে যেভাবে একটা সেন্টেন্স হয় ঠিক সেইভাবেই কিন্তু এটা সেন্টেন্স অনুযায়ী কিন্তু রয়েছে। আচ্ছা নেক্সট কী আছে এখানে, ধরো আপার কেস, আপার কেস যদি করি দেখো যে লেখাগুলো আমি লিখেছিলাম দেখো সবই বড় হাতে হয়ে গেছে, সবগুলোই বড় হাতে হয়ে গেছে, দেখো সব বড় হাতে হয়ে গেছে, ঠিক আছে? আবার দেখো আমি যদি মনে করি এই লেখাগুলো আবার দেখো সব ছোটো হাতে করব, তখন কিন্তু এখান থেকে কী আছে লোয়ার কেস, দেখো সব ছোটো হাতের হয়ে গেছে। ওকে, সেন্টেন্স কেস করলে দেখো প্রথমেরটা বড় হাতের হলো আবার তো ছোটো হাতের হলো, ক্লিয়ার? এইভাবে কিন্তু এই টুলসের এই যে এখানে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, তারপরে যেগুলো বাকিগুলো আছে ওইভাবেই সব লেখার স্টাইলের যে ফরম্যাটগুলো যেগুলো আছে সব এইভাবেই কিন্তু চেঞ্জ হয়, ক্লিয়ার? তো এই হলো আমার ফন্ট ভিউর যা অপশানগুলো আছে সেই অপশানগুলো টোটাল কাজগুলি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর একটা ফন্ট ভিউ দেখো একদম একদম কোণে একটা তীরচিহ্ন মতো আসছে, তো এই ফন্ট ভিউর মধ্যে এখানে দেখো বিভিন্ন ধরনের দেখো এবার ফন্টের যেটা যে স্টাইলগুলো থাকে যেটা আমার এখানে থাকে এটা কিন্তু সেখানে একইভাবে দিয়ে দিয়েছে, ইটালিক বোল্ড যেগুলো ছিল এই জায়গাটা কিন্তু সেটা কিন্তু এখানেও কিন্তু আছে ফন্ট স্টাইল, এটা সাইজও আছে, ঠিক আছে? এবার ফন্টের বিভিন্ন এফেক্ট থাকে এই জায়গাগুলো, এই এফেক্টগুলো তুমি তাদের এখানে ক্লিক করো, ক্লিক করে তোমরা এই জায়গাটা দেখতে পাবে যে শ্যাডো দিতে যাও, দেখো একটা পিছনে একটা শ্যাডো আসছে লেখাটা, দেখো একটা শ্যাডো আসছে, দেখো আউটলাইন ইন আউটলাইন
ओके जेमन चाहिए इम्बस चाहिए इम्बस ठीक है जेमन चाहिए ठीक सेम फ्रंटे क्योंकि तुम्हारा क्योंकि है ठीक है स्मॉल केस ऑल कैप्स बड़ो हाथे हिडन ठीक है ऑल कैप्स ओके कर दी देखो लेखार स्टाइल देखो हमारे ठीक ए रखम हो गल जे रखम भाव फर्मेटा रखते चाहिए फ्रंटर जो स्टाइल जो फ्रंटगुल्लो रखते चाहिए ओके फ्रेंड तो आज हमार भिडियो यटुकु तो तुम्हारा भिडियोगी मन दिए देखो तो अवश्य तुम्हारे भलो लागे और जदि भलो लागे अवश्य तुम्हारा लाइक और शेयर करके थैंक यू।